একবার যদি বলতো গুনাহ থেকে মাফ চান, যদি একবার বলতো হইতে পারে আল্লাহ বাংলাদেশকে বাঁচিয়ে দিত। মাস্ক পরিধান করুন, প্রয়োজনে বাইরে ঘরে বের হবেন না, ঘরে থাকুন। প্রতি 20 মিনিট পরপর 20 সেকেন্ড হাত ধুন, ঘড়ি লাগাই দেন রাস্তায় রাস্তায়, স্টপওয়াচ লাগাই দেন। আমাদেরকে হাত ধুইতে দিয়া সাবানের বাণিজ্য করে আপনারা কোটিপতি হয়ে গেছেন, আরে বলে না। আমাদেরকে মাস্ক পরতে দিয়া 2-4 হাজার কোটিপতি হয়ে গেছে, বাস্তব না বাস্তব? আমাদেরকে টেস্ট করতে দিয়া সাহেব সাহেবরা 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা আমগো জায়গাতে রয়েছি, বুঝে নাই আমরা কি, আমরা আমাদের জায়গাতে রয়েছি আলহামদুলিল্লাহ। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আমাদের মাহমুদুল হাসান সাহেব কাঁদেন, নীরবে কাঁদেন, দেখি হবে এগুলো, এর পরিণতি কি দাঁড়াবে? শুধু আজাবকে ত্বরান্বিত করছি। এক বেলা মসজিদে না আসা মানে 1,000 বার করোনায় মারা যাওয়ার থেকেও বেশি ক্ষতি হইল। কি বলছি বলেন? 1,000 বার করোনা, 1,000 বার যদি মরে যেত এত ক্ষতি হতো? একটা জুমা ছেড়ে দিয়েছে করোনার কারণে হাসরের ময়দানে, এই ক্ষতি যখন দেখবে তখন বলবে হায় মালিক, যদি 70 বার করোনা দিতা, 70,000 বার করোনা দিতা, আর আমার একবার জুমা না পড়ে যে ক্ষতি হয়েছে তা এত বড় ক্ষতি হইতো না। কি এই কথাগুলো উম্মতকে বোঝান। আব্দুল সালাম সাহেবের ফতোয়াটা উম্মতের সামনে তুলে ধরেন, উম্মতের মুফতিরাই বুঝুক, মহাদ্দেশরাই বুঝুক। আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন। মাস্ক পরেন আপন জায়গায়, ঠিক আছে, হাত ধোন আপন জায়গায়, ঠিক আছে, যেগুলো ইসলামের সাথে সংঘাত নাই সব করেন, কোনো অসুবিধা নেই। কি বলছি বলেন? কি বলছি? ইসলাম তো সর্বকালের, সর্বযুগের, সর্বজনীন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা পরিপূর্ণ, এটা কি বলেন? এটা পরিপূর্ণ, এটা পরিপূর্ণ। আল্লাহ তাআলা আমাকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের জান হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের মাল হেফাজত করেন, আমাদের ঈমান হেফাজত করেন। জান মাল ঈমান বলেন, আমাদের দেশটাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। একটা স্পন্সর বাই মার্কাজ হজ কাফেলা, বিজ্ঞ ওলামাই কিরামের তত্ত্বাবধানে পরিচালিত। যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাঈম সিদ্দিকি, বিস্তারিত জানতে কল করুন 01684824127। মার্কাজ হজ কাফেলা, বিজ্ঞ ওলামাই কিরামের তত্ত্বাবধানে পরিচালিত। তারপর যদি এলান হইতো যে আমরা আল্লাহ তালার দিকে ফিরি, সারাদিন কয়বার কয় হাত ধুইতে কয়বার কয়, তা বলেন হাত ধুইতে কইছে কইতেছে কয়বার, মাস্ক পরতে কইছে কয়বার ডেলি? হ্যাঁ, এগুলো সমাধান? পৃথিবীর কোনো পাগলেও বলবে না এগুলো সমাধান। যদি এগুলো সমাধান হইতো তো যারা যাদেরকে বাতাসও নাগাল পায় না তার হইল কা? আর বুঝেন না কথা, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুটছেন যে না, এটা চাবি আমার কাছে, এটার চাবি কার কাছে? এটার চাবি আমার কাছে। আপনি কোনো বাড়িতে গেলেন, ওই বাড়ির পালা কুকুর ঘেউ ঘেউ করে ছুটে আসলো, আপনি কি বলবেন? কুকুর আমি এই বাড়ির জামাই, কুকুরকে এটা বলবেন? আপনি কি বলবেন? বাড়িওয়ালাকে ডাকবেন, আম্মা শাশুড়িকে ডাকবেন, আব্বা শালাকে ডাকবেন, ওরা বলবে এই কুকুর থাম। শুধু এক শব্দ শুনছে ভিতর থেকে আওয়াজ থাম, কুকুর আসতে গিয়ে ভিতর ঢুকে গেছে। তাহলে আপনি সাপুরে সাপ খেলা দেখা, সাপ ছাড়িয়ে দিচ্ছে সব ভাইগে গেছে, ছুটো 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 করছে, এখন সবাই কী কয়? সাপুরের কী কয়? সাপের কী কয়? এই সাপের কয় না কারে কয়? কী কয়? আরে ভাই থামান তো, সাপে ফু একটা দিছে, সাপ আসতে গিয়ে খাঁচা ঢুকে গেছে।
বলেন আল্লাহ তাআলাকে ধরা, যার হাতে সমস্ত ক্ষমতা তাকে ধরা। কিন্তু এই কথাটা বললেই না জানি ইসলাম হয়ে যায়, না জানি শেকেলে হয়ে যায়। ঘরে থাকুন, যে বলছে ঘরে থাকুন সেও কিন্তু ঘরে নাই, আমরা তো ঘরে আগে থেকে আছি। আমাদের রব বলেছেন পকার না ফি বুয়ুতিকুন, না ঘরে থাকুন। আর আমাদের রসুল বলছেন আল্লাহুম্মা ওয়াসসিলি ফি দারি বারিক লি ফি আমরি, আল্লাহ আমার ঘরকে আমার জন্য প্রশস্ত করে দিন। সুবহানাল্লাহ ওয়া ইয়াসাকা বাইতু, রাসূল বলেছেন তিন জিনিস সুন্দর করো। এক নম্বর আমলে কালাই কালিসানাক, জবান হেফাজত করো। ওয়ালিয়াসাকা ওয়ালিয়াসা ওয়ালিয়াসা ওয়ালিয়াসাকা বাইতুক ওয়ালিয়াবকা আলা খাতিয়াতিক, গুনার জন্য কাঁদো আর ঘর ঘরে থাকো। কে বলছেন বলেন? আবার বলেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আর আমরা ঘরে থাকবো না বাইরে থাকবো? তোমরা না ভাইলে বেড়ে ডাং ডাং করছিলে, তোমরা ঘরে যাও। কি আমরা কি আমরা তো আগেই ঘরে আছি, আমরা ঘর টু ঘর থাকি, ঘরে আসি আল্লাহর ঘরে। আরে বুঝেন না কথা, তোমরা না কখনো কখনো ইউরোপ, কখনো আমেরিকা, কখনো মাদ্রাস, কখনো সিঙ্গাপুর, আমরা তো শুধু বাংলাদেশে মসজিদ আর ওখানে হারাম শরীফ। আমরা তো ঘর থেকে ঘরে যাই, যে এই ঘরকে আল্লাহ নিজে ঘর বলছেন। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত ইন্নাহু আওয়ালা বাইতিন লিল্লাযী বিবাক্কা, বাইত মানে ঘর। তা আমরা তো ঘর মনে করি মসজিদে, ঘরকে ঘর শুধু আমি মনে করি না, সং রব বলেছেন এটা ঘর। বুঝতে পারলাম না তো? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত ان اول بيت للذي ودع للناس للذي ببكه مباركا وهدى للعالمين, যেটাকে রব বলেছেন মুবারক, ওখানে গেলে করোনা হবে না, যেটাকে করোনার মালিকে বলতেছেন মুবারক, ওখানে গেলে করোনা হবে না। বুঝতে পারতেছি না তো? আপনাদের সবার চেহারাও ফ্যাকাশে হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলের জান মাল ইমান ও ইজ্জত আবরু হেফাজত করেন। বলেন হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রব আরশে আযীমের উপরে ভরসা করেন। কি আল্লামা ইবনে তাইমিয়া যে পরিণতি হয়েছে হয়তো সেটা হবে, সৈয়দ কুতুবের যে পরিণতি হয়েছে হয়তো সেটা হবে, ইমাম আজমের যে পরিণতি হয়েছে হয়তো সেটা হবে, লেকিন ওই পরিণতি এটা ধ্বংসের পরিণতি নয়, এই পরিণতি শুধুই আবাদের পরিণতি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। হয়তো আপনারা বলবেন এই কথাগুলো না বললে ভালো ছিল, কিন্তু আমি দেখি এই কথাগুলো বললে ভালো হয়। জি কি ভাই, আমি দেখতেছি এই কথাগুলো বললে কি হয় বললে খাতরা আছে, খাতরা পিছনে আরো বেশি ছিল আর সামনে আরো বেশি আসবে। আরে বুঝেন নাই, সামনে খাতরা কি আসবে? আজাবে আকবর আসবে, আজাবে আকবর, আজাবে আকবর আসবে, ইয়ানি আরো বড় খাতরা আসবে। বলেন আরো কি আসবে? আরো বড় খাতরা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। জি ভাই, ডেলি 3000 টেস্ট, 6000 টেস্ট করায় 20% পজিটিভ, এখন উনি কোথায়? উনি এখন পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে? আমার বাবা করোনায় মারা গেল, ফোন করার সুযোগ হয় না, বাবার করোনা মারা গেল, নিজে ফোন করারও সুযোগ পায় না। হ্যাঁ জানাজা তো দূর, কি বাদ। যিনি বলছিল আমরা করোনার মোকাবেলা আমেরিকার চেয়ে শক্তিশালী, করোনা তখন তার দুয়ারে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে,
কাজী তোকে দেখাবো। কি বলছে বলেন, তোকে দেখাবো, মজা চাকাবো, তোকে তোকে দেখাবো। দেখাছি নি করোনা মোকাবিলা বলে আমেরিকার ছয় শক্তিশালী, আমেরিকা তো মতো ব্যাটার 1,30,000 নাই কি নাই, 1,30,000 নাই। স্পন্সর বাই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যে আল্লাহ এখনো টিকিয়ে রাখছেন কেন বলেন, কেন আল্লাহওয়ালাদের দোয়ার বরকতে, ওলামায়ে উম্মত আল্লাহওয়ালাদের দোয়া ফিকিরের কাদার কি বরকতে। না মাস্ক দিয়ে নি পাচ্ছেন আপনি, সটিয়ার মাস্ক দিয়ে কি 6 টাকার মাস্ক দিয়ে নি আপনি বাঁচাবেন জাতিকে? আর স্যানিটাইজার একটু খাইয়া নিও, ভাত খাওয়ার আগে একটু স্যানিটাইজার একটু কি করে নিও, ভাত খাওয়ার আগে একটু খাইয়া নিও, ভাত খাওয়ার পর আর একটু খাইয়া নিও। সারাদিন যখন বারবার বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধোয়, তো ভাত খাওয়ার আগে যদি সাবান দিয়ে ভালো করে হাত না ধো, গরম পানি দিয়ে হাত না ধো, এই স্যানিটাইজার পেটে চলে যাবে। এখন ক্ষতির উপরে ক্ষতি হয়ে গেল, এবার কি হয়ে গেল বলেন, এবার ক্ষতির উপরে ক্ষতি হয়ে গেল, এবার ক্যান্সারের দিকে চলে যাও ধীরে ধীরে। আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাআলার জাত ও সিফাত এর ইয়াকিন আমাদের নসিব করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশকে বাঁচাবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশকে বাঁচাবে আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশে যেভাবে নামাজ পড়ি, এখন পৃথিবীর কোথাও এত স্বাচ্ছন্দ্যে কেউ নামাজ পড়ে না, বলেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বাংলাদেশে এখন যেভাবে কোরআন শরীফ পড়তে পারি, পৃথিবীর কোথাও এখন এই স্বাচ্ছন্দ্যে কোরআন শরীফ পড়তে পারে না। যারা আমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করেন, আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান আমলের জীবন দান করেন, আল্লাহ তাদের দুনিয়া আখেরাত আরও সুন্দর করে দেন। কি ভাই দোয়া করা উচিত কিনা বলেন, কি পরিমাণ আতঙ্কি ছিলাম আমরা, হায় নামাজের মধ্যে কি পরিমাণ আতঙ্কি ছিলাম, জুমা জামাতে কি পরিমাণ আতঙ্কি ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন, আল্লাহ তাআলা যেন কেয়ামত পর্যন্ত আমাদের এই পরিবেশ কায়েম আর দায়েম রাখেন। আমরা কিছু বুঝলাম আজকে, কি বুঝলাম বলেন।